আসসালামু আলাইকুম চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ সয়াবিন অয়েল সংবাদ শিরোনাম অন্য দেশের মানবাধিকার নিয়ে প্রশ্ন তুললেও যুক্তরাষ্ট্র নিজেদের ইস্যুতে সোচ্চার নয় বললেন প্রধানমন্ত্রী সন্ত্রাস দমনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় প্রশ্ন থাইল্যান্ডে শিশু দিবাযত্ন কেন্দ্রে বরখাস্ত পুলিশ কর্মকর্তার হামলায় 22 শিশুসহ 38 জন নিহত স্ত্রী সন্তানকে হত্যার পর হামলাকারীর আত্মহত্যা জোটের শরিক দুই দলের সাথে বিএনপির সংলাপে যুগপৎ আন্দোলনের ঘোষণা বিএনপি দেশের জন্য বোঝা বললেন ওবায়দুল কাদের এবং মা ইলিশ রক্ষায় মধ্যরাত থেকে 22 দিন মাছ ধরা নিষেধাজ্ঞা অমান্য করলে সশ্রম কারাদণ্ড ও 5000 টাকা জরিমানার বিধান আমার জীবন এখন ফুরফুরা আনোয়ার শীত সব সিজনেই ফিট সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে ভেরিফাইড পেজে লাইভ স্ট্রিম হচ্ছে এবারে পুরো সংবাদ যাদের পায়ের নিচে মাটি নেই তারাই বিদেশিদের কাছে ধর্ণা দেয় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নির্বাচনে অংশ নেয়া না নেয়া রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্তের বিষয় যুক্তরাজ্যের রানীর শেষকৃত্য ও যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে দেশে ফেরার পর সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন যুক্তরাষ্ট্র অন্য দেশের মানবাধিকার নিয়ে কথা বললেও নিজেদের বিষয়ে সোচ্চার নয় দলের কাউন্সিলে একজন কাউন্সিলর না চাইলেও আগামীতে দলে থাকবেন না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সভাপতি নীলাদ্রি শেখরের রিপোর্ট ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে অংশ নেওয়া এবং জাতিসংঘ সাধারণ পরিষদের 77তম অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরে সফরের সামগ্রিক বিষয় তুলে ধরতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীকে পেয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে উঠে আসে আগামী নির্বাচন প্রসঙ্গ যদি মাটিতে জোট থাকত নিজের দেশের মাটিতে যদি ওদের সেরকম সমর্থন থাকত আর ওই যে বলে না যে খুঁটায় যদি জোট থাকত অর্থাৎ নিজের শিকড়ের জোটটা যদি এখানে থাকত তাহলে তো বিদেশে ধর্ণা দেওয়ার প্রয়োজন হতো না জনসমর্থন থাকলে জনগণের উপর আস্থা থাকলে বিশ্বাস থাকলে জনগণের কাছে যেত বিদেশের কাছে দৌড়ে বেড়াতো না এটা হলো বাস্তবতা তো ওদের সেই শক্তি নেই বলেই তার কোন মুখে আর জনগণের কাছে ভোট চাইতে যাবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে নির্বাচন হলে যে কোনো রাজনৈতিক দলের সিদ্ধান্ত কে নির্বাচন অংশগ্রহণ করবে কে করবে না সেখানে আমরা কিছু তো চাপিয়ে দিতে পারি না রাজনীতি করতে হলে দলগুলি নিজের সিদ্ধান্ত নেবে হ্যাঁ আমরা অবশ্যই চাই যে সব দল অংশগ্রহণ করুক করোনা মহামারীর পর ইউক্রেন রাশিয়া যুদ্ধ পরিস্থিতিতে সামনের দিনগুলোতে অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের পদক্ষেপ সম্পর্কে প্রধানমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয় সংবাদ সম্মেলনে সম্মেলনে আপনি একটি বিষয় খুব বলিষ্ঠভাবে আমরা লক্ষ্য করেছি যে বলেছেন একটা উক্তির মতো করে যে যতক্ষণ পর্যন্ত সবাই নিরাপদ না ততক্ষণ পর্যন্ত কেউই নিরাপদ এটি অসম্ভব বলিষ্ঠ একটি কথা আমি মনে করি অতি নিকটে আমরা কি খুব ভালো একটা শান্তির পৃথিবী স্থিতিশীল পৃথিবী আসলেই পাবো কি না আমাদের দেশটাকে নিয়ে আমরা যদি নিজেরা আমাদের উৎপাদন বাড়াতে পারি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারি তাহলে অন্তত সেদিক থেকে আমাদের কোনো কষ্ট হবে না কিন্তু সারা বিশ্বের মানুষ যখন কষ্টে থাকে আসলে কি নিজেরও শান্তিতে থাকা যায় শুধু নিজের কথা ভাবলে তো চলে না মানুষের কথাও তো ভাবে তো সে বিষয়টা আমাদের ভাবতে হবে তবে আমার দেশের মানুষের যাতে কষ্ট না হয় তার জন্য যতটুকু যা প্রস্তুতি নেওয়া দরকার আমি কিন্তু সেটা নিচ্ছি আমি একটু আগে বললাম যে অন্তত কৃষিকাজ কৃষি উৎপাদন বৃদ্ধি খাদ্য উৎপাদন বৃদ্ধি এর জন্য বাজেট ছাড়াও কিন্তু আলাদা একটা ফান্ড আমি রেখেছি এবং সেটা নিয়ে আমরা কার্যকর কী কী করবো তার প্ল্যান ইতিমধ্যে করার নির্দেশ আমি দিয়েছি আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সভাপতি সম্মেলন নিয়েও কথা বলেন আওয়ামী লীগের একটি কাউন্সিলর যদি বলে যে আমাকে চায় না আমি কোনোদিনই থাকবো না এটা যেদিন থেকে আওয়ামী লীগের আমাকে আমার অবর্তমানে আমাকে আওয়ামী লীগে প্রেসেন্ট করেছিল তখন থেকে এই শর্তটা মেনে যাচ্ছি রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সংস্থাগুলোর আরও জোরালো ভূমিকা আশা করছেন প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে তিনি বলেন র‍্যাব যেখানে সন্ত্রাস দমনে কাজ করছে সেখানে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে যুক্তরাষ্ট্র প্রমাণ করেছে তারা সন্ত্রাস দমন চায় না নীলাদ্রি শেখর
চ্যানেল আই ঢাকা। থাইল্যান্ডে একটি শিশু দিবাযত্ন কেন্দ্রে বন্দুক ও ছুরি হামলায় কমপক্ষে 38 জন নিহত হয়েছেন, নিহতদের 22 জনই শিশু। থাইল্যান্ডের নং বুয়া লামফু প্রদেশে ওই মর্মান্তিক হামলা হয়। বাসায় নিজের স্ত্রী সন্তানকেও হত্যার পর আত্মহত্যা করে হামলাকারী পানিয়া খামরাব। পুলিশ জানায় হামলাকারী বরখাস্ত হওয়ার সাবেক পুলিশ কর্মকর্তা। নাফিস ইফতেখারের রিপোর্ট। থাইল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলে নং বুয়া লামফু প্রদেশের উথাই সাওয়ান এলাকা একটি দিবাযত্ন কেন্দ্রে হঠাৎই সাদা একটি পিক আপ ভ্যানে প্রবেশ করে হামলাকারী পানিয়া খামরাব। দিবাযত্ন কেন্দ্রে নিজের সন্তানের খোঁজ করে হামলাকারী। প্রত্যক্ষদর্শীরা জানান, নিজের বাচ্চা দিবাযত্ন কেন্দ্রে নেই এটি জানার পরে ক্ষুব্ধ আচরণ করে সে। প্রথমে হামলাকারী গুলিবর্ষণ ও ছুরিকাঘাত করে, উপস্থিত জনতার উপর পিক আপ ভ্যান চালিয়ে দেয়। পরে গাড়ি নিয়ে বাসায় গিয়ে নিজের স্ত্রী ও সন্তানকে হত্যা করে আত্মহত্যা করে পানিয়া। যাত্রাপথে একাধিক গাড়ি ও মানুষকে চাপা দেওয়ার চেষ্টাও করে সে। বরখাস্ত পুলিশ কর্মকর্তা পানিয়া খামরাব মাদক মামলায় বৃহস্পতিবার আদালতে হাজিরাও দিয়েছেন। স্থানীয়দের কাছে তিনি মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। হামলায় পানিয়া একটি শটগান, পিস্তল ও ছুরি ব্যবহার করেছে। এর মধ্যে পিস্তলটি তার নিজের বৈধ অস্ত্র বলে জানিয়েছে পুলিশ। দিবাযত্ন কেন্দ্রে মর্মান্তিক ওই হামলার ঘটনায় শোক জানিয়েছেন থাই প্রধানমন্ত্রী প্রায়ুত চান ওচা এবং ব্রিটেন ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। ঘটনার তদন্তে তাৎক্ষণিকভাবে একটি কমিটি গঠন করে দিয়েছেন থাই প্রধানমন্ত্রী। নাফিস ইফতেখার, চ্যানেল আই। জঙ্গি সম্পৃক্ততায় কুমিল্লা সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাড়ি ছেড়ে যাওয়া 4 জন সহ 7 জনকে গ্রেফতার করেছে র‍্যাব। সংবাদ সম্মেলনে র‍্যাব জানিয়েছে, নতুন গড়ে ওঠা জঙ্গি সংগঠনে যোগ দিয়ে সশস্ত্র তৎপরতার উদ্দেশ্যে তারা ঘর ছেড়েছিলেন। নতুন এই জঙ্গি সংগঠনের নাম জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া। ১৯৯৬ সালের সংবিধানের আলোকে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা চূড়ান্ত করবে বিএনপি। জোটের শরিক দল এনপিপি ও লেবার পার্টির সাথে সংলাপ শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার পতনের লক্ষ্যে তারা বৃহত্তর জাতীয় ঐক্যের ভিত্তিতে যুগপথ আন্দোলন গড়ে তুলবেন। সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন ইসির মাধ্যমে নির্বাচনের দাবি জানিয়েছেন তারা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি রাজনীতি বিদ্যুৎবিহীন খাম্বার মতো আদর্শহীন ও অন্তঃসার শূন্য। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিদ্যুতের জাতীয় গ্রিড বিপর্যয় একটি কারিগরি বিষয়, যে কোনো সময় এমন ঘটতে পারে। তবে এখানে দেখার বিষয় কত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করা যায়। ওবায়দুল কাদের আরও বলেন, সরকার নয় বরং বিএনপি দেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। তারা অন্তরে যা ভাবেন তা মুখে প্রকাশ পায় বলে বিএনপির মুখে সবসময় অনিয়ম দুর্নীতির কথা। আসলে বিএনপির রাজনীতি বিদ্যুৎবিহীন খাম্বার মতো আশাই অন্তঃশাসন। গাইবান্ধা 5 আসনের উপনির্বাচন এবং আসন্ন জেলা পরিষদ নির্বাচনের কোনোটি নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে নেই বলে মন্তব্য করেছে জাতীয় পার্টি। সিইসির সাথে জাতীয় পার্টির প্রতিনিধি দল বৈঠক করার পর নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, নির্বাচনকে সুষ্ঠু করতে সরকার ইসির আইন মানতে বাধ্য। নির্বাচনী পরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসনকে সতর্ক চিঠি দিয়েছে ইসি। প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে আগামী 22 দিন সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, কেনাবেচা এবং মজুত করা নিষিদ্ধ করা হয়েছে। সচিবালয়ের সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী সম রেজাউল করিম জানিয়েছেন, এই নিষেধাজ্ঞা কেউ না মানলে 1 থেকে 2 বছরের সশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা করা হবে। উপকূলীয় ইলিশ প্রজনন ক্ষেত্রের 7,000 বর্গকিলোমিটার এলাকায় এই নিষেধাজ্ঞা থাকবে। ইলিশ ধরা বন্ধের এই কয়েকদিনে জেলেদের জন্য ভিজিএফ এর পরিমাণ 20 কেজি থেকে বাড়িয়ে 25 কেজি করা হয়েছে। এর আওতায় 5,55,000 জেলে পরিবারকে 13,872 মেট্রিক টন খাদ্য সহায়তা দেওয়া হবে। অতীতে যে পরিমাণ উৎপাদন হতো, সাম্প্রতিক সময়ে তার উৎপাদনের পরিসর দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। এর অন্যতম কারণ সরকারি কঠোর ব্যবস্থাপনা, ইলিশের জন্য অভয়াশ্রম তৈরি করা, মা ইলিশকে কাউকে ধরতে না দেওয়া, ছোট ইলিশ যেটাকে আমরা জাটকা বলি সেই আহরণ বন্ধ রাখা এবং
ইলিশ যেখানে বাচ্চা দেবে, ডিম দেবে, সেই জায়গায় উপযোগী পরিবেশ রক্ষা করা। দেশের অর্থনৈতিক উন্নয়নে এসএমই খাতকে এগিয়ে নিতে ইন্ডিক্যাফে গ্লোবাল ও ঐক্য ফাউন্ডেশন যৌথভাবে 87,191 গ্রামে নতুন উদ্যোক্তা সৃষ্টির কাজ শুরু করেছে। এ বিষয়ে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে ঐক্য ফাউন্ডেশন বলেছে, এই কার্যক্রমের মাধ্যমে কম পুঁজিতে প্রত্যন্ত অঞ্চলের তরুণরা আলোকিত উদ্যোক্তা হয়ে উঠবে। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি উদ্যোক্তার সাফল্য তুলে ধরার প্রয়াসে 2014 সাল থেকে চ্যানেল আয়ের পর্দায় প্রচার হচ্ছে উদ্যোক্তা সমৃদ্ধির বাংলাদেশ নামের অনুষ্ঠানটি। 2021 সালের 8 ফেব্রুয়ারি তরুণ উদ্যোক্তা আব্দুল আজিজের কফি মেশিনে বিভিন্ন ধরনের চা তৈরির বিষয়টি প্রচার হলে তা দারুণ সাড়া ফেলে। এসএমই অনলাইন মার্কেট প্লেসে আব্দুল আজিজের এই কফি মেশিনের 50,000 টাকার প্যাকেজটি 87,191 গ্রামের তরুণ উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু করেছে ইন্ডিক্যাফে গ্লোবাল ও ঐক্য ফাউন্ডেশন। চ্যানেল আই কার্যালয় ঐক্য.com.bd-র আয়োজনে নতুন এসএমই উদ্যোক্তা সৃষ্টি কার্যক্রম স্বীকৃতির মিদ্যা প্রেসে কথা বলেন ঐক্য ফাউন্ডেশন সংশ্লিষ্টরা। বাংলাদেশের প্রতিটি গ্রামে একজন একজন করে ন্যূনতম একজন করে উদ্যোক্তা তৈরি করার এবং সেই ঘোষণাকে স্বাগত জানিয়ে ঐক্য ফাউন্ডেশন আমাদের সাথে যুক্ত হয়েছে। আমরা ঐক্যমত্য পোষণ করেছি আমাদের উদ্যোক্তার সাথে যে আমরা একসাথে কাজ করব। আমরা একটি বিজনেস মডেল দাঁড় করিয়েছি গত একটি বছর কাজ করে, এসএমই উদ্যোক্তাদের পণ্য সারা বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে ছড়াতে পারছি। শুধুমাত্র 50,000 টাকার একটি প্যাকেজ করেছি। এই প্যাকেজটির মাধ্যমে সে ফিজিক্যাল এবং ডিজিটাল বিজনেসের মাধ্যমে সে ব্যবসা করতে পারবেন। আমাদের পুরো চ্যানেল আই আমাদেরকে সবসময় শিখিয়েছে একটি কথা, যে ওয়ার্ক ফর দ্য কান্ট্রি। এসএমই খাত এগিয়ে নিতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে আহ্বান জানান বিশিষ্টজনেরা। সরকারি বেসরকারি পর্যায়ে সব দিক থেকেই এই যে উদ্যোক্তা তৈরির যে একটি বিশাল কর্মকাণ্ড চলছে, উদ্যোক্তারা লাভবান হতে পারে। আমরা এখন বলতে পারি যে আমরা প্রশিক্ষণ দেওয়ার পর আমাদের সেই প্রশিক্ষণপ্রাপ্ত যুব ভাইদের কীভাবে সাহায্য করি। আমাদের ঋণ তহবিল আছে, আমরা ঋণ তহবিল থেকে ঋণ প্রদান করি এবং উদ্যোক্তা সৃষ্টির জন্য আমরা সর্বোচ্চ 3.5 লক্ষ টাকা পর্যন্ত একজন উদ্যোক্তা ঋণ দিয়ে থাকি। এমন একটি প্রতিষ্ঠানের সঙ্গে থাকতে পেরে আমরা অনেক গর্বিত, অনেক আনন্দিত এবং এই তরুণদের স্বপ্নের যাত্রায় বাংলাদেশ এগিয়ে যাবে। আপনার নতুন উদ্যোগ হচ্ছে শুরু, আপনি আপনার ব্যবসার গুরু, এই অঙ্গীকারে একজন এসএমই উদ্যোক্তা হতে 09673666666 নম্বরে যোগাযোগ করলে সকল সহযোগিতা দেয়া হবে। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। এবার নিয়ে নিচ্ছি অশোক লীলান দিফা দটস বিরতি। বিরতির পর যা থাকছে, জাপান সীমান্তে দ্বিতীয়বারের মতো চৌঠা অক্টোবরের মতো বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে সেদিকে সরকার সজাগ থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, কারণ অনুসন্ধানে দুটি কমিটি কাজ করছে, এরকম কেন হলো জানতে আরও সপ্তাহখানেক অপেক্ষা করতে হতে পারে। প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিএনপি নেতারা আয়নায় নিজেদের চেহারা দেখলে দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করতে পারতেন না। সেদিন ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলায় সরকারকে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আবারও কৃতজ্ঞতা জানান তিনি। একটা হলো পলিটিক্যাল পার্সনদের কাছে যেটা শুনতেছি এরকম ঘটনা আরও হবে, যেটা ইকবাল মাহমুদ টুকু যেটা বলল, তো আরও হবে মানে কিন্তু এখানে অন্যরকম ষড়যন্ত্রের কথা বলা, উনি জানেন কিভাবে আরও হবে। এখন এটাও একটা প্রশ্ন কিন্তু কালকের তার উত্তরের থেকে এখন আমাদেরকে চিন্তার বিষয় ফেলে দিচ্ছেন। উনি জানেন কেমনে যে এরকম ঘটনা ঘটবে এবং উনি জানেন কেমনে ভবিষ্যতে আরও হবে, এত বছর হলো না। যেই ব্যক্তিটা তার নিজের আমলে 1 মেগাওয়াট বিদ্যুৎ দিতে পারে নাই, ট্রান্সমিশন লাইন তো বাদই দিলাম, একমাত্র খাম্বা ছাড়া পোল ছাড়া কিছুই লাগাতে পারে নাই, উনি কিন্তু পণ্ডিতের মতো বলে দিলেন এরকম ঘটনা আরও হবে। তার মানে এখানে কোনো অন্যরকম নাশকতা আছে কিনা সেটাও যাচাই বাছাই করা চলছে আমাদের। এবারে আমিন জুলিয়ার আন্তর্জাতিক সংবাদ।
জাপান উপকূলে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে নর্থ কোরিয়া। মঙ্গলবারের পর আজ সকালে স্বল্প পাল্লার দুটি ক্ষেপণাস্ত্র ছড়ে দেশটি। এ নিয়ে দু সপ্তাহে ষষ্ঠবারের মতো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে নর্থ কোরিয়া। মঙ্গলবার প্রথমবারের মতো জাপানের হোক্কাইডো দ্বীপের ওপর দিয়ে প্রশান্ত মহাসাগরের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার জবাবে যুক্তরাষ্ট্র ও সাউথ কোরিয়া যৌথ সামরিক মহড়া চালায়। এছাড়া যুক্তরাষ্ট্র এবং জাপানও যৌথভাবে মহড়া চালায় জাপান সাগরে। কোনো প্রকার সতর্কতা ছাড়া অন্য কোনো দেশের ওপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ায় জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। এবারে শাহজালাল ইসলামী ব্যাংক অর্থনীতি সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসে চেয়ে ডিএসইএক্স সূচক 24 পয়েন্ট বেড়ে 6,569 পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানি শেয়ারের দাম। হাতবদল হচ্ছে 370টি কোম্পানির 1,169,83,00,000 টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 120,36,00,000 টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে 77টির, কমেছে 103টির এবং অপরিবর্তিত রয়েছে 190টি কোম্পানির শেয়ারের দাম। এবারে কৃষি সংবাদ। বাঁশের তৈরি মাছ ধরার ফাঁদ তৈরির কাজ করে নিজেদের ও কয়েক হাজার মানুষের ভাগ্য বদলে দিয়েছেন নেত্রকোনার বারহাট্টার এক উদ্যোক্তা। বাঁশ বেতের মাছ ধরার ফাঁদ তৈরি করে এক সময়ের পিছিয়ে থাকা এই জনগোষ্ঠী এখন স্বাবলম্বী হওয়ার সুযোগ পেয়েছেন। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। শীতের শুরুতেই বাংলাদেশের বিভিন্ন জলাশয়ে আসে নানা প্রজাতির পরিযায়ী পাখির দল। এসব পরিযায়ী পাখি আমাদের দেশের জীব বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেছে। তবে উপকারী এই পাখিরা বিভিন্ন কারণে দিন দিন বিপন্ন হয়ে পড়ছে। পরিযায়ী পাখি সংরক্ষণে প্রতি বছর মে এবং অক্টোবর মাসের দ্বিতীয় শনিবার বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালন করা হয়। বিশ্ব পরিযায়ী পাখি দিবস নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান দেখবেন আজ রাত 11:30। এবারে আনোয়ার ইন্ডাস্ট্রিয়াল সিমেন্টশীট বাণিজ্য সংবাদ। আগস্টে যুক্তরাষ্ট্রের কর্মসংস্থানের বাজার সংকুচিত হয়েছে। অর্থনীতিতে স্থগতি, ঋণের ব্যয় বৃদ্ধি ও দীর্ঘস্থায়ী উচ্চ মূল্যস্ফীতির কারণে গত জুলাইয়ের তুলনায় আগস্ট মাসে চাকরির সুযোগ কমেছে, তবে কর্মী ছাঁটাই কম ছিল। সামগ্রিক নিয়োগ প্রক্রিয়াও ছিল অপরিবর্তিত। 40 বছরের মধ্যে সবচেয়ে খারাপ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে যুক্তরাষ্ট্র। এটি মোকাবেলার জন্য দেশটির কেন্দ্রীয় ব্যাংক স্বল্প মেয়াদি সুদহার 3 থেকে বাড়িয়ে 3.25% করেছে। আবার নিয়ে নিচ্ছি অশোক লীলান্দি ফাদ অটোস বিরতি। বিরতির পর্যায়ে থাকছে অভিষেকে তৃষ্ণার হ্যাট্রিকে নারী এশিয়া কাপে মালয়েশিয়াকে হারালো বাংলাদেশ। ট্রাই নেশন সিরিজে শুক্রবার পাকিস্তানের দেখছেন চ্যানেল আই সংবাদ। টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু গোল চত্বর এলাকায় সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে 6 জন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বঙ্গবন্ধু সেতু টাঙ্গাইল ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের ভুয়াপুরে গোলচত্বর এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরবঙ্গগামী মাইক্রোবাসের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের 6 আরোহীর মৃত্যু হয়। আহত হন যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের 6 যাত্রী। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এবারে পার্টেক্স কেবলস খেলার খবর।